হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর তুষার গান্ধী ঘোষ, ঘোষ সিএনটি ফাউন্ডেশন সল্টলেকের ডিরেক্টর। আজকে কতগুলো সাইনাস সম্বন্ধে বলবো এবং সাইনাসের হোম রেমেডি আপনাদের বলবো। আমরা অনেকেই মাথা ব্যথা এই সাইনাসের প্রবলেম বলি, সাইনাস আছে। আমার চেম্বারে এসে বলেন যে সাইনাস আছে আমার, ডাক্তারবাবু আমার তো অনেকদিন ধরে সাইনাস আছে। না, এটা কথাটা ভুল। বেসিক্যালি আমাদের প্রত্যেকেরই সাইনাস আছে। সাইনাস কতগুলো ক্যাভিটি, আমাদের চোখ এবং নাকের চারিদিকে সাইনাস ক্যাভিটি আছে। এখানে ম্যাক্সিলারি সাইনাস, এগুলো ফ্রন্টাল সাইনাস, এখানে পাশে আছে ইগময়েড সাইনাস, পিছনে আছে স্ফেনয়েড সাইনাস। তো বেসিক্যালি সাইনাসের প্রবলেম আছে কথাটা বলতে হয়, অর সাইনোসাইটিস আছে। তো তার কি হয়, কেন সাইনাসের প্রবলেমগুলো হচ্ছে এবং সেটা থেকে কিছুটা হোম রেমেডি, অন্যান্য ট্রিটমেন্ট তো আছেই, ডাক্তাররা করবেন, কিন্তু আপনাদের কতগুলো হোম রেমেডি বলে দেবো আজকে। প্রথমত আপনারা যদি বোঝেন যে নাকটা এক নাক বন্ধ করে অন্য নাক নিঃশ্বাস নেন, যদি দেখেন যে বন্ধ আছে, তার মানে বুঝতে পারছেন নাকটি বন্ধ আছে একদিকে। অনেক সময় আমরা জানি না, অনেক বছর ধরে দেহের নেজাল সেপ্টম আছে, সর্দি ভাব থাকে কিন্তু বুঝি না। কিন্তু ওই রকম যদি হয় এবং সর্দিতে তখন দেখেন নাকটা বন্ধ হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারেন, বলেন যে আমরা সাইনাস আছে। না, বেসিক্যালি সাইনাসের প্রবলেম হচ্ছে তখন। তো কী করতে হবে যদি সাইনাসের প্রবলেম হয়, কী করে বুঝবেন? প্রথমত হচ্ছে কপালে ব্যথা হবে, অনেক সময় রোদে বেরোলে ব্যথা হবে, নাকটা এক নাক বন্ধ করে যদি টানেন দেখবেন কপালে ব্যথা হচ্ছে, হঠাৎ করে মাথা ধরে যাচ্ছে, সর্দি হলে খুব কষ্ট, এগুলো হচ্ছে কতগুলো সাইনাসের প্রবলেম। এছাড়া চোখের পাওয়ারের জন্য অনেক সময় মাথা যন্ত্রণা হয়, বা চোখের পাওয়ার যদি টেস্ট করে দেখেন যে হচ্ছে না, ঠিক কোনো প্রবলেম নেই, তখন বুঝতে হবে সেটা সাইনাসের প্রবলেম। ঘাড়ে ব্যথা হতে পারে, অনেক সময় ঘাড়ে ব্যথা অন্য কারণে হয়, কিন্তু পিছনের দিকে ব্যথাটা স্ফেনয়েড সাইনাসের জন্য হয়। তো কী করে তার চিকিৎসা? প্রথমত হচ্ছে যে হোম রেমেডি কতগুলো বলে দেবো। স্টিম নেবেন মাঝে মাঝে, খুব ইম্পর্টেন্ট স্টিম নেওয়াম, নেজাল ওয়াশ, নাক ধোয়া যদি নাকটা পরিষ্কার রাখতে পারেন, জল নীতির মতো নাক দিয়ে যদি পরিষ্কার করতে পারেন, তাহলে আপনি কিন্তু ভালো থাকবেন। কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে কোনো দিন সর্দি হলেই তার চিকিৎসা করে নিতে হবে, যাতে সাইনাসের মধ্যে না জমতে পারে। আপনি দেখেন এখানে নাক পাশাপাশি দেখুন সাইনাস ক্যাভিটিগুলো, তো আপনার যদি নাকটি বন্ধ হয় তাহলে সাইনাস বন্ধ হয়ে যাবে। আপনার সেখানে যদি পলিপ নাও ফর্মেশন হয়ে যায়, না যদি রেভিটে নেজাল সেপ্টম থাকে, তাহলেও আপনার হেডেক হবে, কারণ সাইনাসের মধ্যে হয়তো পলিপ তৈরি হয়নি, কিন্তু ভ্যাকিউম হেডেক, নেগেটিভ প্রেশারের জন্য প্রচণ্ড মাথা ব্যথা হয়। সেক্ষেত্রে আপনি স্টিম, মাঝে মাঝে নর্মাল জল দিয়ে ওয়াশ করা, ঈশতুষ্ণ জলেও জলনীতি করা, এগুলোতে কিন্তু অনেক ভালো থাকবে। কিন্তু যদি বেশি মাত্রা হয় তাহলে ডাক্তারবাবু শরণাপন্ন হতে হবে, ডক্টরের নেজাল এন্ডোস্কোপি করে দেখতে হবে যে কোনখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তারপর নেজাল এন্ডোস্কোপি দেখা যায় যে পলিপ ফর্মেশন হচ্ছে, এক্সরে খুব একটা রোল নেই। সেক্ষেত্রে যদি পলিপ ফর্মেশন হয় তখন এক্সটেনশন, প্রপারলি এক্সটেনশন জানতে গেলে অনেক সময় সিটি স্ক্যান করতে হয়। তো সেটা তো অপারেটিভ ট্রিটমেন্ট আছে, কখনো কখনো মেডিসিন ট্রিটমেন্ট করে ডাক্তারবাবু ভালো করে দেন, কখনো অ্যালার্জি ট্রিটমেন্ট করেও অনেক সময় সাইনাসের ট্রিটমেন্ট করতে হয়, সেগুলো তো ইম্পর্টেন্ট। কিন্তু আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে হোম রেমেডি, আজকে হোম রেমেডি কথা বলবো। স্টিম নেওয়া, কখনো কখনো নাকে ড্রপ নিতে পারেন, কিন্তু কোনো ড্রপই বেশি দিন চলতে পারে না। যদি বেশি দিন নাকে ড্রপ নেন তাহলে অন্যান্য প্রবলেম হয়, সেটা টেম্পোরারি ড্রপ দিতে পারেন, কখনো কখনো স্প্রে নিতে পারেন, এই ধরনের স্প্রে যেগুলোতে লো ডোজে স্টেরয়েড থাকে, এই ধরনের স্প্রে অনেক সময় ডাক্তার প্রেসক্রিপশন করে নেওয়া উচিত। মাঝে মাঝে জল নীতি করে, নাক যেন বন্ধ না থাকে, নাক যদি বন্ধ না হয় তাহলে সাইনাস বন্ধ হবে না, তাহলে সাইনাসের যে মাথা ব্যথা বা সাইনোসাইটিস মিনস হচ্ছে ইনফ্লামেশন অফ দি সাইনাস ক্যাভিটি, তো সেটা হওয়ার টেন্ডেন্সি কমে যাবে। হলেও আপনার প্রদাহ, যেটা সাইনাসের প্রদাহ হলে পেন হবে, সেটা কিন্তু আপনি যদি স্টিম নিতে থাকেন, হট কম্প্রেস করেন, এগুলো শেক দেন, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। নমস্কার, এই বলে আজকে আমি এই টপিকটা শেষ করছি।